সত্যি কথা বলতে আগে আমি জানতামই না এই রেসিপিটি। আমি তো প্রথমবারই খুব অবাক হয়েছিলাম, কিন্তু এখন আমি ভেটকি কচু ছাড়া খেতে পারি না। এটি আমার দিদা শাশুড়ির রেসিপি, সেখান থেকে আমার শাশুড়ি আর তারপর আমার শাশুড়ির থেকে আমি শিখেছি। আজ আপনাদের শেখাবো সেই রেসিপিটি। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ভেটকি মাছ নিয়েছি, তাতে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে ভালোভাবে মেখে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 5 টেবিল চামচের মতো। তারপর মাছগুলো আমরা মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন 3 মিনিট হয়ে গেলে পরে আমি অপর পিঠটাতে উল্টে দিচ্ছি। এইভাবে ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমরা একটি পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপর মাছগুলো তোলা হয়ে গেলে ওই কড়াতে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমাদের এটা গোল্ডেন ব্রাউন করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তারপর আমি এতে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য আমি একটু জল অ্যাড করব। তারপর এটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। যখন পেঁয়াজটা এইভাবে গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো কচু। কচুটা দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর এতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশিই থাকবে। তারপর ফুটে উঠলে পারে আমি একে একে মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 15 মিনিট হতে দেব। দেখুন ফিরে আসলাম 15 মিনিট পর, আমাদের কচু ভেটকিটা একদম রেডি। অবশ্যই একবার ট্রাই করবেন। তারপর আমি দিচ্ছি ধনে জিরের গুঁড়ো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।